আমাদের দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জনের কিন্তু কোনো বিকল্প নেই, এবং সেই দক্ষতা সেগুলো আমি স্বাবলম্বী হবার জন্য তো বাঁচেই। এবং আমি মাননীয় উপমন্ত্রী মহোদয় যেমন বলেছেন যে কোনো কাজের কোনো আসলে ছোট বড় নেই। আমার যখন যে কাজ আমার করতে হবে, যে কাজ কখনো কাজ করতে হতে পারে আমার জীবনযাপনের জন্য, জীবন ধারণের জন্য, আমার কর্মসংস্থান হিসেবে আমার আয় রোজগারের জন্য, আর কখনো কাজ করতে হবে কারণ আমার সেই সময়টা শুধুমাত্র আয় রোজগারের জন্য নয়, নিজেকে যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য আমার অনেক কাজ করতে হতে পারে, কিন্তু সেই কাজগুলোর কোনো ছোট বড় নেই। হ্যাঁ, কাজের ন্যায় অন্যায় আছে, নিশ্চয়ই আমরা কোনো অন্যায় যে কাজ তা করব না, যে কাজ অনৈতিক তা করব না, কিন্তু কাজের ছোট বড় নেই। উনি অনেক রকমের উদাহরণ দিয়েছেন, ফাস্ট ফুডের দোকানে কাজ করবার কথা বলেছেন, বিদেশে নানান রকমের স্কিলস এর কথা বলেছেন, গাড়ি চালকের কথা বলেছেন, অন্য অনেক কথা বলেছেন। তো যে কোনো কাজ আমরা আমাদের এই যে আমাদের শিক্ষার্থীরা এখন, তারা এখন যে বয়সে, বাড়িতে অনেক সময় নিশ্চয়ই বাবা মার কাছে শুনতে হয় যে তোমার ঘর পরিষ্কার রাখছো না, তোমার বিছানাটা তুমি ঘুম থেকে উঠে গেলে বিছানাটা তুলে ফেলছো না, তুমি তোমার টেবিল গুছিয়ে রাখছো না, তোমার বাথরুমটা পরিষ্কার নয়, তোমার কাপড় পরিষ্কার নয়। খুব ছোট ছোট কাজ, কিন্তু সেই কাজগুলো নিজেরটা নিজে করে ফেলতে পারলে, নিজের এই যে স্বাবলম্বী হওয়া, অন্য কারো উপরে নির্ভরশীল না থাকা, এবং সেই কাজগুলো নিজে করে ফেলবার মধ্য দিয়ে আমরা যে আমাদের নিজেদেরকে অনেক বেশি এই স্বাবলম্বী করবার মধ্য দিয়ে অন্য যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের পরিবারের যারা আছেন, তাদেরকেও যে অনেক কাজের জন্য, অনেক কিছুর জন্য তাদেরও সময় বাঁচিয়ে দেয়া, এবং নিজেদের পরিবেশটাকে নিজেরা সুন্দর করে রাখা, এবং নিজে স্বাবলম্বী হতে পারলে নিজের মনের মধ্যে যে জোরটা আসে, নিজের মনের মধ্যে যে শক্তিটা সঞ্চারিত হয়, সেটার জন্যও আমরা যে কাজগুলোকে মনে করি ছোট ছোট কাজ, সেই ছোট কাজগুলোর মধ্যে অসম্মান তো কিছু নেই, বরং সেগুলো নিজে করতে পারলে নিজের মধ্যে যে সম্মান বোধ, নিজের মধ্যে যে একটা স্বয়ং সম্পূর্ণ হওয়ার একটা বোধ তৈরি হয়, সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবার জন্য অনেক বড় সহায়ক হবে। কাজে আমি শিক্ষার্থীদের বলবো এই বিষয়গুলো ছোট হতে পারে কিন্তু গুরুত্বহীন নয়, সেগুলোকে একটু মনে রাখলে হয়তোবা ভবিষ্যৎটা নিশ্চয়ই আপনাদের অনেক সুন্দর হবে, তার চাইতেও আরো বেশি সুন্দর হতে পারে। আমরা শুধু দক্ষতা বাড়াবো তাই নয়, তার সঙ্গে আমাদের যে জানার যে পরিধি সেটাকেও আমরা আরো বিস্তৃত করব। আমাদের চিন্তা করবার, আমাদের জানার, আমাদের শেখার, আমাদের করার তার যে দিগন্ত, তাকে আমরা আরো প্রসারিত করব। আমাদের জীবনটা কিন্তু খুব দীর্ঘ না, একটা আমাদের এই পৃথিবীতে আমরা যখন মানুষ হিসেবে আসি আমাদের সময়টা আসলে খুবই সীমিত। আমাদের এখন গড় আয়ু বাড়ছে, কিন্তু তারপরও যদি কেউ একটা স্বাভাবিক সুস্থ জীবন যাপন করে 70, 75, 80 বছর, তো এই সময়টার মধ্যে কর্মক্ষম সময় যেটা, সেটার পূর্ণ সদ্ব্যবহার করা। কাজে আমরা অনেক সময় এখন, আমার শিক্ষার্থী ভাই বোনরা নিশ্চয়ই বলতে পারে যে আপনারা যখন শিক্ষার্থী ছিলেন তখনও নিশ্চয়ই আপনারা অনেক সময় এখন যেটাকে আপনারা বলেন সময় নষ্ট করা, নিশ্চয়ই আপনারাও করেছেন। হ্যাঁ, আমরাও নিশ্চয়ই অনেক করেছি। তো তারপরেও বলছি যে সেই সময়টাকে যতখানি বেশি সদ্ব্যবহার করা যায়, এবং তার মানে এই নয় যে সব সময়টা অনেক কাজ করতে হবে, যেটাকে আমরা কাজ বলি সেই কাজ করতে হবে। আপনি চিন্তা করছেন, সেই চিন্তাটা একটা বড় কাজ। আপনি ভালো কিছু ভাবছেন, আপনি একটু সুন্দর কিছু, আপনার চিন্তা দিয়ে সুন্দর একটা কিছু তৈরি করবার কথা ভাবছেন, সেটাও কিন্তু খুব বড়। শুধুমাত্র কিছু চিন্তা না করে একেবারেই একটা জাস্ট সময় কাটিয়ে দিলাম, সেই রকম কখনো কখনো সেটাও মন্দ না, কিন্তু সেটা যেন খুব বেশি না হয়। আমরা যেন আমাদের যে সীমিত, এটা যেন মনে রাখি যে আমাদের জীবনটা খুব সীমিত,
সময়টা অনেক কম, সেই সময়টা যতটুকু পাই, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে যতটুকু সময় দিয়েছেন, সেই সময়টাকে আমরা কত ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি, নিজের জন্যে, পরিবারের জন্যে, বিশ্বের জন্যে, মানবতার জন্যে, সেটি আমরা যেন একটু ভাবতে চেষ্টা করি। আমাদের শিক্ষাটায় অনেক কিছু আসলে আমাদের বদলাবার প্রয়োজন রয়েছে। আমরা এখন আমাদের মানসম্পন্ন শিক্ষার কথা বলছি, কারণ এখন মোটামুটি আমরা সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পেরেছি। সংখ্যাগত দিক দিয়ে আমরা একটা বিরাট সাফল্য পেয়েছি, এখন গুণগত মানটাকে উন্নত করবার সময়। এবং সেই জন্য আমরা একটা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। এবং সেখানে আমরা ভাবছি শুধু পরীক্ষা সর্বস্ব শিক্ষা নয়, শুধু সনদ সর্বস্ব শিক্ষা নয়, এক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে যাবে সেই যেন সত্যিকারের একজন মানুষ হতে পারে। এবং সেই সত্যিকারের মানুষ হবার জন্যে তার পড়াশোনার পাশাপাশি, জ্ঞানের পাশাপাশি যে দক্ষতাগুলো অর্জন করা প্রয়োজন, যে সঠিক মানসিকতা তার তৈরি করা প্রয়োজন, গঠন করা প্রয়োজন, এবং এই তিনের সুসমন্বয়ে একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠা প্রয়োজন। সে কাজটি করতে হলে আমাদের এই পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাবার আমাদের প্রয়োজন রয়েছে, এবং সে কাজটি আমরা করছি। এবং সেখানে দক্ষতা বলতে শুধুমাত্র এই যে হাতে কলমে দক্ষতা, শুধু সেই দক্ষতা নয়, তার সঙ্গে আরো অনেক দক্ষতা আছে। যেমন আমি চিন্তা করার দক্ষতা, যেটি আমরা এই আলোচনার একদম গোড়াতেই শুনেছি, আমাদের সেই কারোর সঙ্গে যোগাযোগ, সঠিক ভালো যোগাযোগ, কার্যকর যোগাযোগ স্থাপন করবার দক্ষতা, আমরা যেটাকে কমিউনিকেশন স্কিলস বলি, এরকম যত স্কিলস আছে, কমিউনিকেশন স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতা আমাদের মধ্যে তৈরি করা, তো এই সমস্ত দক্ষতা আছে, তার সঙ্গে কিছু মূল্যবোধ আছে, আমার আমার মানবিকতা, আমার সততা, আমার দেশের প্রতি ভালোবাসা, আমার পরমত সহিষ্ণুতা, এই সব জিনিসগুলোকে যদি আমরা নিজের মধ্যে চর্চা করতে পারি, আর এগুলো সব চর্চার ব্যাপার, এগুলো কিন্তু এমন নয় যে একটা বইয়ের মধ্যে পড়িয়ে দিলাম আর আমি শিখে ফেললাম, আমি পরীক্ষা দিয়ে অনেক নম্বর পেয়ে ফেললাম, এগুলো তো তা নয়, এগুলো জীবনের মধ্যে এগুলোর চর্চা করা প্রতিদিন কার, এবং চর্চা করা মানে প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্য দিয়ে সেগুলোর চর্চা করা, প্রতিটা আমাদের উচ্চারণের মধ্য দিয়ে, প্রতিটা আমাদের চিন্তার মধ্য দিয়ে, একে অন্যের সঙ্গে আচার আচরণের মধ্য দিয়ে আমাদের এগুলোর চর্চা করা, কাজেই এই দক্ষতাগুলো, এই মূল্যবোধগুলো, এগুলোর চর্চা, এটি খুব, এবং তার মাধ্যমে আমাদের সঠিক মানসিকতা তৈরি করা, আমাদের এই যে নেতৃত্বের যে গুণাবলীগুলো আছে সেগুলো আমাদের মধ্যে তৈরি করা, এবং আজকাল আমরা এগুলোকে বলি সফট স্কিলস, সোশ্যাল স্কিলস, ইমোশনাল স্কিলস, এরকম অনেক নামে বলি, এবং আমি এই কথাটি সব জায়গায় বলি যে এগুলো শুনলেই কেন যেন অনেকেই মনে করেন যে এগুলো সব বোধ হয়, যেমন অনেক প্রযুক্তি নিয়ে আমরা ভাবি এগুলো সব পাশ্চাত্য থেকে আসছে প্রযুক্তি, একই সঙ্গে আমরা ভাবি যে এই জিনিসগুলো বোধ হয় পাশ্চাত্যের ধারণা, তা কিন্তু একেবারেই নয়। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের খ্রিস্টিতে, কিন্তু আমাদের সমাজে এই যে মূল্যবোধ গুলো, এই যে স্কিলস গুলো, দক্ষতা গুলো, এগুলো কিন্তু আমাদের অংশ, এবং খুব বেশি পুরনো যে অনেক বেশি পুরনো আছে, কিন্তু খুব বেশি আগে যেতে হবে না, আমরা শুধু এই 100 বছর আগে গেলেই দেখব স্বামী স্বরূপানন্দ, আমি যে অঞ্চলের মানুষ, মেঘনা পাড়ের মেয়ে আমি, সেই মেঘনা পাড়েরই আরেক সন্তান স্বামী স্বরূপানন্দ, তিনি সেই 1914 সালে 1 জানুয়ারি শুরু করেছিলেন চরিত্র গঠন আন্দোলন। তো সেই চরিত্র গঠন আন্দোলনে যা যা কিছু আছে ছিল সেগুলো কিন্তু সবই এই রকম, যে এই আজকে আমরা যেগুলোকে সফট স্কিলস বলছি সেরকম। আবার ব্রতচারী আন্দোলনের নিশ্চয়ই অনেকেই নাম শুনেছেন আপনারা, সেই ব্রতচারী আন্দোলন যেটিতে আমাদের বঙ্গবন্ধু যুক্ত ছিলেন তার কিশোর বেলায়, সেই ব্রতচারী আন্দোলনে শুরু করেছিলেন গুরু সদয় দত্ত, অত্যন্ত মেধাবী মানুষ, সেই ব্রতচারী আন্দোলনেও যে কথা আছে
তাও কিন্তু যা শেখানো হতো, যা শেখানো হয়, তাও কিন্তু এই স্কিলস গুলোই। কাজেই আমাদের, এটি আমাদেরও অংশ, আমাদের সংস্কৃতির অংশ, আমাদের জীবনের অংশ।